নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাগাবাজার থেকে হাত সে হাত জোড়ো যাত্রা কংগ্রেসের, রাজ্য থেকে বিজেপি সরকারকে হটানোর ডাক জিতেন্দ্র সিং ও ভূপেন বরার। রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ় সংকল্প, 4000-এরও বেশি বাল্যবিবাহের মামলা রাজ্যে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শিলচরে বিক্ষোভ প্রদর্শন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্ব জলাভূমি দিবস 2023 উদযাপন কাছাড় বন বিভাগের। এবারে বিস্তারিত সংবাদ। হাত সে হাত জোড়ো যাত্রায় বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার ডাক দিয়েছে কংগ্রেস। সাম্প্রদায়িকতা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক কেন্দ্রীকরণের বিরুদ্ধে কংগ্রেসের আয়োজিত হাত সে হাত জোড়ো যাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিন। এআইসিসি সেক্রেটারি জিতেন্দ্র সিং ধলাইয়ের ভাগাবাজার থেকে হাত সে হাত জোড়ো যাত্রা অনুষ্ঠান উদ্বোধন করেন বৃহস্পতিবার এবং রাহুল গান্ধীর চিঠি মানুষের হাতে তুলে দেন। কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে জনগণের সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিন এপিসিসি সভাপতি ভূপেন বরা শহীদ বেদিতে ফুল ও পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর সংক্ষিপ্ত সভায় বিজেপি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে বরাক ও ব্রহ্মপুত্রের জনগণকে রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিন এই কর্মসূচিতে বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্ত সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর, শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। हाथ से हाथ जोड़ो अभियान की शुरुआत हुई है। माननीय श्री भूपेन बोरा जो हमारे प्रदेश अध्यक्ष हैं कांग्रेस पार्टी के, उनके हाथों से आज शुरुआत हो रही है। और इस अभियान में कांग्रेस पार्टी के सारे कार्यकर्ता हर घर जाएंगे। राहुल गांधी जी का जो संदेश है, राहुल गांधी जी ने जो 3500 किलोमीटर यात्रा करी है, उनने एक पत्र लिखा है जिसके अंदर चाहे वो बेरोजगारी है, महंगाई है और ख़ास तौर से हमारे समाज को, हमारे देश के अंदर एकता बनी रहे, जाति बिरादरी धर्म के नाम पर जिस तरह से हमारे देश को तोड़ा जा रहा है, उसका एक संदेश लेकर राहुल गांधी जी का एक पत्र सब जगह हम पूरे घर घर जाकर हम देंगे। ये हमारा कार्यक्रम है। और जहाँ तक बराक वैली की बात है, यहाँ के जो वर्तमान सरकार है भारतीय जनता पार्टी की, उसने एक बहुत ही सौतेला विवाह बराक वैली के साथ कर रखा है। चाहे वो बहुत बड़े बड़े या भाषण दिए थे, नड्डा जी भी आए थे, मुझे याद है इस चुनाव के दौरान लगभग 1.5 साल पहले अमित शाह जी भी आए थे, मोदी जी भी आकर या कितने बड़े बड़े भाषण देते हैं, चाहे वो पेपर मिल की बात हो, चाहे हमारे रोजगार जो हमारे नौजवान हैं कि बराक वैली के अंदर रोजगार मिलेगा, चाहे यहाँ की फ्लड की बात हो उसके बारे में इनने बड़े बड़े अभियान चलाए हैं, चाहे यहाँ की छोटी सी बात लाइब्रेरी की भी बात हो, यहाँ तक भी इनने बड़े वादे कर दिए हैं, करोड़ों रुपए के वादे करे हैं, लेकिन ग्राउंड में 0 काम हुआ है। एक सवाल और पैदा होता है कि आज केंद्र में इनकी सरकार है, राज्य के अंदर इनकी सरकार है, जो NRC है उसके अंदर लगभग 19 लाख लोगों को ये नाम उसके अंदर नहीं। वो सरकार की क्या मंशा है कि क्या करेंगे उन 19 लाख लोगों के लिए, उनकी क्या मंशा है ये भी बताने के लिए तैयार नहीं है। तो मैं यही निवेदन करने के लिए आया हूँ कि बराक वैली के जितने भी हमारे साथी हैं बहुत इस सरकार से नाराज हैं, और एक इस तरह का एक अभियान इस पूरे क्षेत्र के अंदर चल रहा है जहाँ पूरी एक तरह से सरकार को ये बाइकआउट करने का भी इस आधार पर बराक वैली के अंदर होगा। एक सवाल है, যারা নাবালিকাকে বিয়ে করেছেন তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে, যে কোনো মুহূর্তে তাদের পুলিশ গ্রেফতার করতে পারে। বাল্যবিবাহ রোধে কঠোর হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। কোন জেলায় কতজন অবৈধ স্বামীকে গ্রেফতার করা হবে সে ব্যাপারে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইটারে তাদের তালিকা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর ঘোষিত তালিকা অনুসারে রাজ্যের থানায় 4000-এরও বেশি বাল্যবিবাহের মামলা নথিভুক্ত হয়েছে। বিদ্যুতের ইউনিট প্রতি 50 পয়সা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ সারা রাজ্যের সাথে শিলচরেও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদান করে সংগঠনের জেলা সভাপতি
মনমথুনাথ বলেন, প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে ফেব্রুয়ারি মাস থেকে বিদ্যুতের মাশুল ইউনিট প্রতি 50 পয়সা বৃদ্ধির ঘোষণা এপিডিসিএল কর্তৃপক্ষ করেছে। এক বছরের মধ্যে 3-4 বার বিদ্যুতের মাশুল বৃদ্ধির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে এক বছরে 3-4 বার মাশুল বৃদ্ধি শুধু অন্যায় ও অযৌক্তিকই নয়, নজিরবিহীন ঘটনাও বটে। সম্প্রতি আসাম সরকার এবং এপিডিসিএল প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আরো 50 পয়সা বৃদ্ধি করেছে। এমনিতেই বিদ্যুৎ পরিষেবা দিন দিন কলানিতে এসে ঢুকেছে। স্মার্ট মিটার নিয়ে জনগণের প্রচণ্ড আপত্তি আছে। বিদ্যুতের লাইন দেওয়া হয় নাই, কানেকশন দেওয়া হয় নাই, গ্রাহকদের নামে বিদ্যুৎ বিল বাড়িতে পাঠানো হচ্ছে। এইসব নানা অজুহাতের মধ্যে সম্প্রতি ডিসেম্বর মাসে বিদ্যুতের মাশুল 30 পয়সা করে বৃদ্ধি করা হয়েছিল এবং এই ফেব্রুয়ারিতে আরও 20 পয়সা বৃদ্ধি করে বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করেছে। সম্প্রতি দেখা যাচ্ছে বছরে 3-4 বার করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হচ্ছে এবং বিদ্যুৎ নিয়মিত সরবরাহ হচ্ছে না এবং বিদ্যুতের ঘন ঘন ফল্ট বিভিন্ন স্থানে দেখা গেছে। কিছুদিন আগে লালা সংমণ্ডলের অন্তর্গত একটি বাগানে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গিয়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে, প্রাণহানিও হয়েছে। এই সব ঘটনার মধ্যে বিদ্যুৎ পরিষেবাকে উন্নত না করে ঘন ঘন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। এবার বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করা হয়েছে, অজুহাত দেখানো হয়েছে যে ইন্ধনের মূল্য বৃদ্ধি এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য নাকি এই বৃদ্ধি হয়েছে। এইসব অজুহাত নেহাতই ন্যাক্কারজনক এবং আমরা বিদ্যুৎ গ্রাহক, অল আসাম বিদ্যুৎ গ্রাহক অ্যাসোসিয়েশন তাতে ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে অনুরোধ করছি শীঘ্রই বর্ধিত মাশুল প্রত্যাহার করা হোক। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আজ বিশ্ব জলাভূমি দিবস 2023 উদযাপন করল কাছাড় বন বিভাগ। কাছাড় বন বিভাগের শিলচর ডিভিশনের উদ্যোগে এবং বাঁশকান্দি মধ্যবঙ্গ এমই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে বিশ্ব জলাভূমি দিবস 2023 উদযাপন করা হয়। জলাভূমি দিবস উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনজারভেটর পি শিবকুমার। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ডক্টর আবুল খায়ের চৌধুরী, অধ্যক্ষ সাদিক মোহাম্মদ লস্কর, কে বিদ্যাপতি সিংহ, এসিএফ মজিবুর রহমান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঁশকান্দি মধ্যবঙ্গ এমই স্কুলের শিক্ষিকা শোভনা রানী মজুমদার। সভায় আলোচনার বিষয় ছিল এখন জলাভূমি পুনঃপ্রতিষ্ঠার সময়, এ বিষয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। এটাকে আনসার কনভেনশন বলা হয়। তারপর প্রতিটি 3 বছর পরে পরে এইভাবে বিভিন্ন দেশে কনভেনশন হয়ে আসছে। প্রত্যেক বছর এই দিনটিকে পালন করা শুরু হয়েছে 1993 সালে এবং রাষ্ট্রসংঘ এই 2022 সালে আন্তর্জাতিক দিবস হিসাবে রাষ্ট্রসংঘের যেসব দিবস রয়েছে পালনের তার মধ্যে একটি দিন হিসাবে এই দিনটিকে পালন করা ঘোষণা করেছে। তো কেন এই দিনটি পালন করা হচ্ছে তার বিষয়ে কিছু বলা আবশ্যক। যেমন ধরুন আমাদের যেসব এই বিশ্বের বিশ্বব্রহ্মাণ্ড, এই বিশ্বব্রহ্মাণ্ডের যেসব জিনিস মূল জিনিস আমাদের সনাতন ধর্মশাস্ত্রের এটাকে পঞ্চভূত বলা হয়, তার মধ্যে রয়েছে জল, বাতাস, মাটি, আগুন এবং শূন্য। তো এই পঞ্চভূতের মধ্যে একটা হচ্ছে জল, এত ইম্পর্টেন্ট সমস্ত সৃষ্টি রহস্যে যে 5টি জিনিস আছে তার মধ্যে জলে জলাশয়ে আমরা জল তো এত জরুরি জিনিস কিন্তু যা সহজে পাওয়া যায় বলে আমরা এর দাম জানি না, বুঝি না। আমি পেয়েছি একটা জায়গায় যে ইসলাম ধর্মগ্রন্থ আল কোরআন এটাতে আছে যে ঝর্ণার নিচে বসলেও জলের অপচয় করবে না,
ঝর্ণার নিচে বসেও জলের অপচয় করেন, এত বড় কথা আমরা বুঝি না। সে তার জন্য আমরা জল অপচয় করি, জলকে দূষিত করি। আমাদের এত অঞ্চলের একটা বিরাট সম্পদ হচ্ছে বাসকান্দি আলমা। বাসকান্দি আলমা এক সময় ছিল বরাক নদী। তো আমি দেখতে পেয়েছি যে বরাক নদী থেকে বা বাসকান্দি আলমা থেকে বড়খাই খাল গেছে, গিয়ে মন্দিরে মিলেছে, মন্দির বাদ দিতে বাকি আবার বরাকে মিলেছে। মানুষের তৈরি করা এই বড়খাই খাল হয়তো কোন এক রাজা রাজার আমলের। রাজ্যের ফেরিগুলোতে প্রায় তিন গুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন বৃহত্তর দুধপাতিল এলাকার জনগণ। স্থানীয় জনতা বরাক নদীর উপর গান্ধীঘাট ফেরি এবং ইটখোলা ফেরি দীর্ঘ সময় বন্ধ করে এর প্রতিবাদ জানান আজ। তাদের দাবি, এই তিন গুণ ভাড়া বৃদ্ধির নির্দেশ কর্তন করে পুরনো ভাড়া পুনর্বহাল করতে হবে। যদি সরকার দাবি না মানেন তবে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন তারা। তাদের বক্তব্য, গ্রামীণ এলাকায় প্রায় 95% দিনমজুর, এমতাবস্থায় 2 টাকার ভাড়া 8 টাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্থানীয় জনগণ পরে জেলা শাসকের মাধ্যমে IWT বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি স্মারকপত্র পেশ করেন। আমরা ডেমোক্রেটিক ওয়েতে আপনারা জানেন আমরা স্যার যে আপনারা এই ব্যাপারটারে টেম্পোরারিলি হইল একটু ব্যবস্থা দিন, টেম্পোরারি কিছু ব্যবস্থা দিয়া গান্ধীঘাট মধুরা ঘাটে আমরা গতকালকের থেকে যে ঘাটের ভাড়া বৃদ্ধির ব্যাপারে প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা গতকালকার থেকে আমরা দেখতে পাইছি যে হঠাৎ করিয়া IWD ডিপার্টমেন্টে একটা নতুন ট্যারিফ অল ওভার আসামে তারা ইমপ্লিমেন্ট করা শুরু করছেন। এখানে দেখা গেছে যে যে ভাড়াটা 1 টাকা আসলো এখানে পুরো 2 টাকা করে দিয়েছে, প্রত্যেকটা ভাড়াটে ডাবল করে দেওয়া হয়েছে। এইটা সরকারের আমরা সাধারণ মানুষের উপরে একটা এক্সট্রা বোঝা চাপাইবার লাগে এই জিনিসটা করা হয়েছে। এটার প্রতিবাদে আমরা আজকে গান্ধীঘাট মধুরাঘাট আমরা বন্ধ রাখছি এবং বন্ধর মাধ্যমে আমরা এখানে গান্ধীঘাট মধুরাঘাটের দিকে যাতায়াতকারী অনেক জনগণ আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা দাবি হইল এটা যে আজকের থেকে গতকালকের থেকে যে ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে এই ভাড়াটা যাতে আগের যে ভাড়াটা আসলো সেই মতে থাকে। কারণ হচ্ছে গিয়ে এখন গতবারের যে ভাড়া আসলো 2 টাকা এবং 2 টাকা আওয়া যাওয়াতে এইটা 8 টাকা করে দেওয়া হয়েছে, 4 টাকা 4 টাকা করে দেওয়া হয়েছে। সাইকেল একটা লইয়ে একটা মানুষ যাওয়া আসা করলে পরে এখানে 8 টাকা 8 টাকা 16 টাকা দিতে লাগে। একটা স্টুডেন্ট যাইতে গেলে তার এখানে মাসে 50 টাকা এক্সট্রা খরচা দিতে লাগে। এইসব যে এক্সট্রা জিনিস দেওয়া হয়েছে এইসব জিনিসটা সব বাদ দেওয়া হোক, বাদ দিয়া আবার আগের যে ভাড়া আসলো 31 জানুয়ারি পর্যন্ত যে ভাড়ার অবস্থা আসলো ব্যবস্থা আসলো সেইটারে যাতে বহাল রাখা হয়। আর এটা বহাল না রাখা হইলে আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা, গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর 78015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বুধবার রাতে 6 নম্বর জাতীয় সড়কের পাশে স্থিত SR কলেজ রোড সংলগ্ন স্থানে বাইক দুর্ঘটনার কবলে পড়ে 52 বছরের বিশ্বামিত্রা নামক জনৈক স্থানীয় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে 6 নং জাতীয় সড়কের উপর দিয়ে একটি বাইকে চেপে তিনজন যুবক বেপরোয়া গতিতে বিশ্বামিত্রর বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে বিশ্বামিত্র নিজের বাইক থেকে ছিটকে সড়কের উপর লুটিয়ে পড়েন। সুযোগ বুঝে রাতের অন্ধকারে বাইক আরোহী যুবকরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ঘটনার পর মুহূর্তে স্থানীয়রা দৌড়ে এসে বাইক আরোহী বিশ্বামিত্রকে আহত অবস্থায় প্রথমে কালাইন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আহত বিশ্বামিত্রার অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই তাঁকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি তাঁর। শিলচরের সুবীর ধর ফ্রেন্ডস গ্রুপ অসহায় দুস্থ লোকের পাশে দাঁড়ালো। ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা জানান, আজ সকালে তাঁদের কাছে ফোন আসে যে আশ্রম রোড অক্ষয় সরণির গলির মুখে আবর্জনার মধ্যে গত দুদিন থেকে একজন বয়স্ক মানুষ পড়ে রয়েছেন। তারপর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আবর্জনা থেকে তাকে তুলে আনেন এবং পাশের বাড়ি থেকে জল কাপড় দিয়ে স্নান টান করে পরিষ্কার করে সদর থানায় তাকে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলচর সিভিল হাসপাতালে পাঠায়। তারপর তাকে শিলচর মেহেরপুর প্যারাডাইস হোমে রাখার ব্যবস্থা করা হয়। তাঁরা জানান, যদি কেউ তাঁকে চেনেন তাহলে হোমের সঙ্গে বা তাঁদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে সকালবেলা আশ্রম রোড অক্ষয় লেনের সামনে একজনের ড্রেনের মধ্যে ফালানি খাইছি। এখান থেকে একজনের পাবলিক থেকে আমরা ফোন করছে, করার পরে আমরা গেলাম আজকে সকালে গিয়া সবাইরা মিলিয়া তেমনি ড্রেন থেকে উঠাইয়া এখানে সামনে একটা বাড়ি আছে, এই বাড়ি স্নান টান করাইয়া তেমনি আমরা আউটপোস্টে আমরা সদর থানার নিয়ে গেলাম। সদর থানার পরে সবটা জিডি নাম্বার লইয়া এবং মেডিকেল মানে সিভিল হসপিটাল গিয়া করাইয়া আজকে আমরা প্যারাডাইস হোমে নিয়ে আসছি। তাই আনুন, আমরা এসে নামও কিছু টাইম হইতে পারে না, আমার প্যারাডাইস হোমের দাদার কাছে শুনুন, দাদার কাছে আমরা সমঝিয়ে দিয়ে গেছি। আমি ইন্ডিয়া প্যারাডাইসের পক্ষ থাকি আর মিস্টার মোটিভেশন বাবাইয়া সুবীর দাদা একজন মানুষ নিয়ে আইসুন আনুন পারসন 70 বছর বয়স। তো আমরা হোমে এখন থাকবো, তো ওনার অ্যাড্রেস যাই খুঁজে যদি পাওয়া যায় তাহলে আমরা তার গার্জেনদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার চেষ্টা করবো। সাঁওতাল লিপি অল চিকি নির্মাতা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যু দিবস স্মরণ সভা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টার শুভ উদ্বোধন হল বুধবার শালগঙ্গায়। শুরুতে সাঁওতাল লিপি ও অল চিকি নির্মাতা পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মুখ্য অতিথি সহ সবাই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল উদারপন্থ আঞ্চলিক কমিটির সভাপতি সীতারাম মুর্মু। উপস্থিত ছিলেন মাঝি মণ্ডল কাছাড় জেলা কমিটির সভাপতি শনিচরা হেমব্রম, সম্পাদক ঝুলন মুর্মু সহ অন্যান্যরা। নমস্কার, আমি শনিচরা সাঁওতাল, সারা আসাম সাঁওতাল মাঝি মণ্ডল কাছাড় জেলা সভাপতি। আজ আমাদের আজ 1 ফেব্রুয়ারি পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যু দিবস। আজ আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মৃত্যু দিবস দিনে আমরা কাছাড় জেলাতে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার উদ্বোধন করলাম। আজকের এই উদ্বোধনের সভায় আমাদের কাছাড় জেলার বিভিন্ন গ্রাম থেকে মাঝি বাবা এবং রায়তিরা উপস্থিত হয়েছিলেন এবং আমাদের এই কোচিং সেন্টারের মেন উদ্দেশ্য হয়েছে আমাদের এই কোচিং সেন্টারের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা গ্রামে কোচিং সেন্টার খোলা হবে এবং এই কোচিং সেন্টারের মধ্যে দিয়ে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা শেখানো হবে এবং সাংস্কৃতিক যেগুলো আমাদের ভাষা সংস্কৃতি যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে ওইগুলো আমাদের ওই কোচিং সেন্টারের মধ্যে শেখানো হবে এবং প্রত্যেক সপ্তাহে যেমন আমাদের সাংস্কৃতিক যেগুলো আছে সে সাংস্কৃতিক নিয়ে আলোচনা হবে এবং সামাজিক নিয়ে আলোচনা হবে, যাহাতে আমাদের যে বিগত দিনে যে সমাজের সংস্কৃতি ছিল সেগুলা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাইবো আমাদের এই কোচিং সেন্টারের মধ্যে দিয়ে আমরা সেগুলাকে আবার তুলে ধরতে এবং আমাদের যে পিছ পড়া সমাজের যারা বাচ্চা কাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত আছে ওদের মধ্যে যাতে আমাদের শিক্ষার হারটা
শিক্ষার আলোটা পৌঁছাতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কোচিং সেন্টার আজকে গুণোৎসবে ব্যাপক সারা পাঁচগ্রামে। পাঁচগ্রাম ক্লাস্টারে গুণোৎসব শুরু হয়েছে। গতকাল 1 ফেব্রুয়ারি ইন্টারনাল ইভ্যালুয়েশনের মাধ্যমে গুণোৎসবের সূচনা হয়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন পাঁচগ্রাম ক্লাস্টারের 5টি বিদ্যালয়ে গুণোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 5টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে 5 জন বিকলাঙ্গ ছাত্রছাত্রী। বিদ্যালয়গুলির সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন এক্সটার্নাল ইভ্যালুয়েটর। এছাড়া শৌচাগার, পানীয় জল, MDM বা PM পোষণ পরিদর্শন করেন তাঁরা। এছাড়া ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাষায় পঠন লিখন গুণগত মান পরীক্ষা করেন এক্সটার্নাল ইভ্যালুয়েটররা। ক্লাস্টারের গুণোৎসব অনুষ্ঠিত হওয়া 5টি বিদ্যালয় পরিদর্শন করেন CRCC মৃদুল দত্ত। আমি শুভজিৎ দাশগুপ্ত, আমার স্কুল হচ্ছে নিতাইরাম স্কুল, আর আজকে আমাকে এই গোপালরাম সারদাচরণ এমএ স্কুলে দেওয়া হয়েছে গেস্ট, মানে ইনভিজিলেটর হিসাবে। আর খুব ভালোভাবেই হচ্ছে গুণোৎসব, সবাই খুব কোঅপারেটিভ, তাছাড়া এক্সটার্নাল ম্যাডাম খুবই ভালো, ছাত্রছাত্রীও খুবই আবেগ, মানে খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। আশা করি ভালো ফল হবে, সবাই মিলে আমরা স্কুলকে যাতে একটি ভালো ফল, স্কুলকে একটা ভালো জায়গায় নিতে পারি, এটাই আমাদের চেষ্টা। এবারে আসছি খেলার খবরে। পূর্বাঞ্চল প্রতিদিন মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করল মলিন শর্মা খবর হিরোজ। আজ তারা 9 রানে হারায় রোজকান্দি প্রেস স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করতে নেমে মলিন শর্মা খবর হিরোজ 114 রান করে সব উইকেট হারিয়ে, জবাবে ব্যাট করতে নেমে 105 রান করে রোজকান্দি। পূর্বাঞ্চল প্রতিদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন চিরঞ্জীব নাথ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পূর্বাঞ্চল প্রতিদিনের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ হুসেন। পুরস্কারটি পাচ্ছেন সুমিত সুপ্রভিত, কালীশঙ্কর দাস মেমোরিয়াল ম্যান অব দ্য মোমেন্ট নেক্সট প্রাইজ, বরাকভ্যালি ব্যাডমিন্টন সংস্থার আন্তঃবরাক ব্যাডমিন্টনের কয়েকটি বয়স গ্রুপের ফাইনাল ম্যাচ হয়ে গেল। অনূর্ধ্ব 17 মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সোনাক্ষী সিং। ফাইনালে সে হারায় উপাসনা দাসকে 21-4, 21-12 পয়েন্টের ব্যবধানে। ম্যাচ শুরুর আগে উভয় স্যাটেলাইট সার্ভে পরিচিত হন শঙ্কর দাস ও আয়োজক সংস্থার সচিব সৌমিত্র চক্রবর্তী। তৃতীয় অনূর্ধ্ব 13 5 এ সাইড লিগ কাম নকআউট প্রাইজ মানি বেবি লিগ ফুটবল আয়োজন করেছে শিলচর ফুটবল একাডেমি। আগামী শনি ও রবিবার এর আসর বসবে শিলচর স্পোর্টিংয়ের মাঠে একাডেমির অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে। এবারের আয়োজন হচ্ছে প্রফুল্লচন্দ্র বণিকের স্মৃতিতে। বৃহস্পতিবার দুপুরে একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আয়োজকদের সভাপতি শিবমূর্তি দত্ত। আর ল্যান্ডরোল FC, এটা লক্ষ্মীপুর, এই 6টা টিম নিয়ে আমাদের এই বেবি লিগ আয়োজন। আমাদের স্পন্সর প্রফুল্লচন্দ্র বণিকের সুপুত্র প্রণয় বণিক এখানে উপস্থিত আছেন, উনি আমাদের পুরো টুর্নামেন্টটা স্পন্সর করছেন। আমাদের এই ইভেন্টটা অর্গানাইজ করার জন্য অ্যাবাউট 95,00,000। কোভিড পরবর্তীতে এই মূল স্রোতে ফিরতে চলেছে শিলচরের দ্য টেনিস ক্লাব। আমেরিকান ও ক্লাব ফরম্যাটে একদিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রবিবার। সকালে শুরু হয়ে বিকেলে শেষ হবে টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সহসভাপতি ডাক্তার সন্দীপ স্বপনধর, সচিব দেবাশিস স্বামী। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি, নমস্কার।